আওয়ামী লীগ সরকার ঘোষণা দিয়েছিল সব গ্রাম হবে শহর সেই ধারা অব্যাহত রাখতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সব ইউনিয়নে চলছে উন্নয়নের জোয়ার আর এতে প্রতিটি গ্রামই লেগেছে শহরের ছোঁয়া স্থানীয়রা বলছেন রাস্তাঘাট ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে সব সুযোগ সুবিধা এখন প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাচ্ছে আর ইউনিয়নের বাসিন্দারা বলছেন এসব উন্নয়নের নেপথ্যের কারিগর স্থানীয় সংসদ সদস্য আলহাজ মামুন রশিদ কিরণ নোয়াখালী বেগমগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ছিলেন হুমায়ুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ষোলোটি ইউনিয়নের চারপাশে তাকালেই এখন অসংখ্য পাকা রাস্তা স্কুল কলেজ মাদ্রাসা চোখে পড়ে এতে বদলে গেছে গ্রামে সেই চিরচেনারূপ যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি হয়েছে তেমনি ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতিও তাই এসব ইউনিয়নে পুরুষদের পাশাপাশি এখন নারীরাও হচ্ছেন স্বাবলম্বী অথচ পনেরো বছর আগেও এসব ইউনিয়নের নব্বই ভাগ ছিল ভাঙ্গা ও কাঁচা রাস্তা ছিল না তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো বলে জানান এলাকাবাসী আমরা এটাই চাই আমরা গরিব দুঃখ মানুষ মানে কোনো টাকা পয়সা স্বর্ণ কিছু চায় না শুধু ভালোবাসা চায় তার কাছে কিন্তু মানে ভালোবাসার অদূর মন আছে নোয়াখালী বেগমগঞ্জের তিন আসনের মামুন রশিদ কিরণ এমপি সাহেব হওয়ার পরে এই রাস্তায় অত্যন্ত সাহসীর সাথে যে কাজটা করে দিছে আজকে পাকা দিয়ে অনেক ছাত্রছাত্রী আজকে এই প্রতিষ্ঠানে আসতেছে আনাসে কানাসে যত রাস্তাঘাট আগে এরকম কাপড় টাপড় উঠে মানুষ যাইত কাঁচা রাস্তা এই সবগুলো ফাঁকা হয়েছে অফিস আদালত যেভাবে টাকা পয়সা দন দৌলত যেভাবে দিতেছে আল্লাহ রাসে মসজিদ মানরাসা যেভাবে দিতেছে তখন এখন মামুন রশিদ কিরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই বর্তমান সরকারের উন্নয়নের সুফল ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় সবকটি ইউনিয়নে তৈরি হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে শতভাগ সড়কই পাকা এতে পাল্টে গেছে যোগাযোগ ব্যবস্থা ফলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত সেবা বলে জানায় নাগরিক সমাজ মাদ্রাসাগুলোতে সাততলা ভবন হয়েছে হাই স্কুলগুলোতে সাততলা ভবন হয়েছে আমাদের রাস্তা নতুন রাস্তা অনেকগুলো রাস্তা পাকা হয়েছে বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে ওখানে জন্য উনি যথেষ্ট শ্রমগ্রাম দিয়েছেন আবার উনি ওই মাদ্রাসাতে এখনও প্রতি বছর মাসে দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন এমপি সাহেবের সার্বিক সহযোগিতায় আমি এই সাততলা ভবনের অনুমোদন পেয়েছি এবং এমপি সাহেবের অনুদানের টাকায় আমি এখানে হলরুম হলরুমের ব্যবস্থা করেছি আমাদের এমপি সাহেবের দিক নির্দেশনায় এবং ওনার পরামর্শে আমরা এখানে স্কুল মার্কেট তৈরি করতেছি রাজগঞ্জ ইউনিয়নকে একটি গ্রাম একটি শহরের যেই সরকারি যে পরিকল্পনা সেটা এই রাজগঞ্জ ইউনিয়নকে মামুন রশিদ কিরণ এমপি মহোদয় দিয়েছেন এই ষোলোটা ইউনিয়নের জন্য মামুন রশিদ কিরণ যা কাজ করছে ওনার মানবতা আছে এবং উনি যে সমস্ত কাজগুলা করে সব জনগণকে নিয়েই করে ইউনিয়নের স্বাস্থ্য অগ্রগতি হয়েছে আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান বলে জানান ইউপি চেয়ারম্যানরা আপনারা দেখেন আমাদের ইউনিয়ন রাস্তাগুলো সবগুলো ওনারা মনে এবং এই বলছি ওনার আগে যে পাঁচ সাতজন এমপি ছিলেন এই তিপ্পান্ন বছরে যদি আমরা দশ বছর কিরণ সাহেবের আমল বাদ দেন তাহলে আর কত তেতাল্লিশ বছর কিছুই হয় নাই বলতে নাই জিরো জিরো আলহাজ মানুষ কিরণ এমপি মহোদয়ের সাথে যোগাযোগের মাধ্যমে ওনার সহযোগিতা এবং সাহচর্যে এবং ওনার আন্তরিকতায় ভালোবাসায় আমরা এই প্রত্যেকটা ইউনিয়নকে সুন্দর ডেলি সাজানোর চেষ্টা করতেছি আমাদের মাননীয় সংসদ বেগমগঞ্জ মাটিও মানুষের নেতা আলহাজ মামুন রশিদ কিরণের হাত থেকে হাত ধরে আমরা বিশেষ করে বেগমগঞ্জের পশ্চিম অঞ্চল যেই উন্নয়ন পেয়েছি এটা আমরা আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না সংসদ সদস্য আলহাজ মামুন রশিদ কিরণ উনি বেগমগঞ্জের এমপি মহাদয় উনি সৎ এবং চরিত্র ভালো মানুষ উনি আমার ঘুরে যতটা উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন উনি ভবিষ্যতে চাইনি গেলাপুর দিকে আমাদের এমপি আলহাজ মামুন রশিদ কিরণ সাহেবকে পুনরা আবার এমপি হিসেবে আবার যেন এখানে নুম নিশান এটাই আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বেগমগঞ্জ উপজেলার গ্রামের সব কাঁচা রাস্তা পাকা করা হয়েছে এসব অঞ্চলে বিএনপির আমলে কোনো উন্নয়ন হয়নি আওয়ামী লীগ ক্ষমতা এসে গ্রামকে শহরে রূপান্তরিত করেছে বলে জানান নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা সরকার শিক্ষা সরকার শিক্ষার উন্নয়নে নির্লস আমরা যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা ছিলাম আমার উপজেলায়ও প্রায় প্রতিটা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন হয়েছে একশো চুরানব্বইটার মধ্যে একশো ষাটটা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হয়েছে আর ছয়ত্রিশটা বাকি আছে ছয়ত্রিশটা বর্তমান সরকারের আমলে আশা করি আমরা এগুলো হওয়ার সম্ভাবনা আছে সমাজের পরিবর্তন করতে হলে রাষ্ট্রের শিক্ষার কোনো বিকল্প নাই এখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে কাগমজ উপজেলায় ছাব্বিশটি ইউনিয়ন দুইটা পৌরসভা ছিল বর্তমান সরকার আলাদা একটা উপজেলা গঠিত হয়েছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ চেহারাও ও অর্থনীতি আর এতে স্বস্তি প্রকাশ করেন ইউনিয়নের বাসিন্দারা বর্তমান সরকারের অঙ্গীকার গ্রাম হবে শহর তাই সেই ধারাকে অব্যাহত রাখতে গ্রাম ওয়ার্ড ইউনিয়নে পৌঁছে গেছে উন্নয়নের ছোঁয়া সাধারণ মানুষ বলছেন এর কৃতিত্ব স্থানীয় সংসদ সদস্য মামুন রশিদ কিরণের তাই আবারও আগামী নির্বাচনে এই দ্বারাকে অব্যাহত রাখতে এখানকার মানুষ সেই দক্ষ জনপ্রতিনিধিকেই চাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আল আমিন এম তাওহিদ গ্লোবাল টেলিভিশন